রেডি আমি খাদিজা খাতুন মাঝারিতে আছে ঠিক আছে এভাবে বললেই হবে হ্যাঁ আপনিও খুশি আপনি বস হ্যাঁ হ্যাঁ বস কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আমরা খুব খুশি বাচ্চাটাকে দেখে থ্যাংক ইউ ইউটিউব তোমাকে অনেক ধন্যবাদ এবং স্বাগতম শুভেচ্ছা আমরা এখন যাচ্ছি সেই সিমামের বাচ্চার বাড়িতে যে বাচ্চাকে সিমামের চিকিৎসা করে আমরা ভালো করেছি এখন আমরা সেই বাচ্চার বাড়িতে যাচ্ছি ওকে দেখার জন্য আমরা এখন সেই বাচ্চাটাকে দেখছি যে সিমামের বাচ্চাটাকে আমরা দেখতে আসছি এখন সেই বাচ্চাটাকে দেখছি দেখার পর আমরা খুব আনন্দিত হইলাম যে বাচ্চাটা আগের চেয়ে অনেক ভালো এবং বাচ্চাটা শ্বাসগঞ্জি বাচ্চাটা এখন তো 2 বছর পার হয়ে যাইতেছে বাচ্চাটার শ্বাসের হার থাকতো মারাত্মক যদি নিউমোনিয়ার লক্ষণ থাকতো তাহলে শ্বাসের হার 40-এর ওপার যাইতো 41-এর উপরে এখন সেই বাচ্চার শ্বাসের হার হচ্ছে 36 তাহলে সেই বাচ্চা নিউমোনিয়া নাই নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আমরা খুব খুশি বাচ্চাটাকে দেখে থ্যাংক ইউ ইউটিউব You didn't have to say thank you, but I'm sure they'll love it. বাচ্চাটা যখন জন্ম হয়েছে যে বাচ্চাটা খুবই একেবারে কম অল্প ওজন নিয়ে জন্ম হয়েছে দিনে দিনে বাচ্চাটা একেবারে হাতি থেকে হাতি সার হয়ে যাইতেছে ডায়রিয়া এবং নিউমোনিয়া চিকিৎসা করে তারপর সে আমার কাছে গিয়ে বলতেছে বিকেলবেলা যেভাবে ও পাতলা পায়খানা করতে আছে বাচ্চা ঘন ঘন শ্বাস নিচ্ছে নেবার পরে আমার কাছে আসছে টেস্ট করি এরপর দেখি যে না শুধু ডায়রিয়া হয়েছে দেখলাম যে বাচ্চা নিউমোনিয়া হয়েছে তারপরে আর টেপের প্যাকেটগুলো আমরা দেওয়ার পরে প্রতিদিন আর কি 2টা করে প্যাকেট ওই 2টা প্যাকেটও খাওয়ানো শিকারও দিয়ে শিখিয়ে দিছি কীভাবে খাবে তারপরে তার আস্তে 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 তার পরিবর্তন হইতেছে তারপর আমি স্যালাইন দিই স্যালাইন খাওয়ানোর পর এখন পুরোটা সুস্থ হয়ে গেছে 2 দিন পরে আমি ফলো আপ করে দেখি সুস্থ হয়ে গেছে তো আমি তার একটা কটিন সিরাপ দিছি দেবার পরে ওনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এখন আসে মাকে জিজ্ঞেস করলাম পরে মা বললো যে একটু ভালো আছে আবার ওকে দেখতে আসছে এখন সুস্থ আছে ভালো আছে এখন তো সুস্থ যাতে কোনো অসুবিধা হয় তাহলে আমি হ্যার কাছে যাই হ্যার কাছে যাই বলি বাবু আমার এই বাচ্চার এই অসুবিধা আগে বাচ্চারা ওজন ছিল না কম ছিল তো এবারে প্যাকেট দেওয়ানোর পরে ওজনটা বাড়ছে কি স্বাস্থ্য একটু হয়েছে আসতে পারে আগে সব আমি সব কিছু করতে পারি পরে আমার অবস্থা খুবই ছিল ওরা বেরিয়ে গেছিলো টাকা পয়সা কেন কোনো চিকিৎসা করতে পারিনি কিছু কেউ বলছে না যে না বাস আবার দেখার জন্যই তো মামার কাছে এখন ফিরে একটু মানুষ হয়েছে আমাদের এখানে যে কর্মীরা আমরা কাজ করি সেই কর্মীদের অনেকের You guys, through your votes and video responses, will decide how I will be spending some of this donation money. So, এই সলটার স্কেলটা হলো বাচ্চা ওজনের জন্য অনেক অপরিহার্য. I think you should buy the 80 scales because if the children don't survive past the age of 5, all the other options are kind of not an option. এখন শাওন ভাইয়ের বন্ধুদের মাধ্যমে আমরা 80টা সলটার স্কেল পাইছি. সবাই চেনে এবং সবাই চেনে আমি যেই কথা বলি তারা খুব বিশ্বাস করে এবং আমার খুব ভালো লাগে খুবই আনন্দিত আমার এই কাজটা করার পর আমি কাজটা করতে পারি অনেক আনন্দিত আপনি যারা সলটার স্কেল দিয়েছেন ওইটা দিয়ে একদম বাচ্চার সঠিক মাত্রা আমি দিতে পারবো যে আমরা সঠিক ওজন দিয়ে বাচ্চারা কাউন্সেলিং দিয়ে বুঝাইতে পারবো যা আমরা
দিচ্ছে ডিসিপ্লিনে শিখছি এই কাজটা আমার সবসময় চালাই যাবো আমরা যতদিন বাচ্চা থাকবো ততদিন চালাই যাবে আমার ইচ্ছা যে আমি সেদিন থাকুক আর না থাকুক আমাদের পক্ষ থেকে ইউটিউব কমিটিকে অনেক ধন্যবাদ আর আমাদের কাজের জন্য কোনো বেতন দেওয়া হয় না আমাদের কাজের জন্য কোনো বেতন দেওয়া হয় না কারণ আমরা সিএসবি স্বেচ্ছাসেবী নিজের ইচ্ছা কাজ করি তাই আমরা যে আসা যাওয়ার যে যা খরচটা সেই খরচটা মেটানোর জন্য এবং ইউটিউব কমিউনিটি থেকে আমাদেরকে সমানই ভাতা দিচ্ছে এবং আরও এক বছর জন্য তারা আমাদেরকে সমানই ভাতাটা দিবে শুধু একা আমাকেই না আমার মতো আরও 95 জন সিএসবিকে এই সমানই ভাতাটা দিবে আপনাদের নয় মানে নয়টা এলাকার জন্য উনি এরকম একটা অনুদান দিয়ে করেছেন ওনার নাম হচ্ছে লিন আমেরিকাতে ইয়েতে আছে এয়ারফোর্সে আছে মানে ইয়েতে আরেকজন আছেন মেরিনে অস্ট্রেলিয়াতে মাউন্ট গ্যাম্বিয়ার বলে একটা স্কুল আছে প্যাট্রিক ক্লিঙ্গার একজন হচ্ছে নিকোলাস শোয়াব মেরি লিন বলে একজন আমার নাম শাহিদা বেগম আমার এলাকাবাসী থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমার নাম পারভিন বেগম আমার গ্রামের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমি রাহিমা বেগম আমার এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমার নাম জন্না আমার গ্রামের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমি শাহিন দলিগঞ্জ নগর গ্রাম থেকে ধন্যবাদ আমরা অনেক খুশি এবং আমাদের এই খুশি তোমরা আমাদের খুশির সাথে শেয়ার হওয়ার জন্য আমরা আরও বেশি খুশি এবং আমরা আমি আশা করি এবং আমরা সবাই মিলে আশা করি আগামী এক বছরের ভিতরে আমরা আরও 10,000-এর বেশি বাচ্চার চিকিৎসা করতে পারবো ছোটো হোক বড় হোক তাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং তারা যেন আমাদের মনের থেকে বা অন্তর অন্তরস্থল থেকে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আল্লাহ তাদের ভালো করুক ভালো রাখুক